আমি কি বিয়ে করতে মেহেজুদি মিলে বাইরে এত মানুষ জিগি বিয়ে দিব আমাদের তুমি আমার কি লাগবো কই বাতা কি লাগবো তুই সাধারণ বড় বাতি যা তুই সাধারণ শুরু বাতি যা ঠিক আছে কা আমি রান না আমু শেষ শুরু বাতি বল হ্যাঁ রান হইবো তুই বেশি না এই তো বাবা হ্যাঁ দোয়া কর আল্লাহর করে বিয়ে হোক বাবা বিয়ে হই শালে তোর তো আমি টেটো দিব নতুন কাপড় পরব কি আচ্ছা কা তুই আর বকে আমার হালাম্মা লাগবো দেখ বাবা আল্লাহর হস্তে তোর মুখটা বন্ধ কর বাবা এটা মানছে হলে আমি বিয়ে করতে না আমি কইতেছি তুমি যদি আমরা কা লাগে তো তোমার বউকে ভাবি লাগতো না ভাবি লাগবো তো কি লাগবো তোর শাশুড়ি আম্মা লাগবো শাশুড়ি আম্মা লাগবো তুমি বুঝাই কইতে না আচ্ছা কা আই তো কথা তোমার বিয়ার উইল আমার এটালে মানে দেখছে বাবা কি শুরু করছে হ্যাঁ দেখছে আমি যাই গা আচ্ছা তুই যা আমার সাথে আচ্ছা তুই আমার রুই নিতে কা তুই করে ব্যাপ করতে লই বুঝ না বুঝিনি বুঝা না তো কে নিলো আচ্ছা হ্যাঁ কি উইল দিব কা এই বলো তো তুমি কইছ না আইতো এই পুরো হটো তো আমি আমি এই বলো আরে হ্যাঁ তো বড় মানুষ বলো তুই তো বুঝছ তুমি বিস্তি কথা বলছ তাহলে কা উইল দাও তোমার বিয়ের পরে কি আমার বিয়ে করে না বলো তো বিয়ে করে বাকো আরে করে মনে আগে আমি করি না পরে করব না আচ্ছা আচ্ছা আরে বিস্তি কথা কথা ব্যাপ করতে গানের আবেগে ফুরছে কি তোর আবার কি আজ অত গানের আবেগে ফুরছস আজ তুমি আমি তো আজ ওই কার বিয়ার গেরানো মনে হইলে আই ফুরস এই জন্য তো তোর এলাকা তাইতাম তাই না আইলে কালি তোরা খালি খাওয়ানোর কথা কথা খাওয়ানোর কথা আমরা কেউ তুই কারা মমি সিং কারা বলে খাওয়ানোর কথা আমাদের দাওয়াত দিছে কামাল মে আমারে ফোন দিছে বলতে আমি আইছি নাম নাম নাই তুমি আই বর্ষ আরে বাবা তুই কেমনে জানোস তারিখ হয়েছে না যা বেটা দেখছে না অনু বউ দেখছে না বউ দেখছে না যা তুই কই আছো যা শুনো শুনো যাও কি ছে জানো কামাল কে জানো বিশ্বাস মধ্যে দে ঠিক বেটা এগুলো কথা কই নাকি কামাল কে বলতে আমি আর হুনছি ভাইসাব আমারতে কইছে কামাল গা মুইতে দেয় হর তো তুই বলে এনে তো তোর বিয়াতে না হইতো না দা আমার বিয়া দিন না তুমি উইতে তো না বিয়া ই মানে হালো হইনা লও তুমি একটা কথা কই না আমার কথা হুনো মানে আব্বারে লাজি করো আমার বিয়ারা করাই তো তোমার আমি যেটা কো ইরা হামো দশ ফেলে বিরা না হামো এ তৎকাল একটা কথা কইছ যে কো তোর বিয়া হরাইবার বলতে আমি বাইসাপ রোল্ডে দু তিনবার কইতি আচ্ছা কইতে রুমাই না এখনো বড় হইতে না আচ্ছা তুই নিকি কি বলে তোর শট আছে হালো যে কি কো তাহলে তোমার আমি বিরানি হয় তোর তুমি আরে যেটা আমি কইছি এটা তো তোর বাপই কইছে বেটা আচ্ছা তুমি যেটা কইছি এটা লাজি করো আমি তোমার 10 প্লেট বিরানি হামু তো না হইছে এবারে কইবা কইবে তো না অবশ্যই কইবে ঠিক আছে দা আমি
সুন্দর আছি, আমার আমি কি কম সুন্দর? আরে তুমি যত কথা কই বইন, তুমি বইন আর দিন হোক বর মত হইতা না, ও তো ডিস্টার্ব করে না বুঝো। আরে তুমি বিয়া করেই তো আমি বিয়া বউমু, তুমি বল আলাম মানা বালা ডিস্টার্ব করে না, আলাম মানা বালা আমি তোমার খালাম মানা আমি ফেলে গো আ বইলে গো বইন না বালা ডিস্টার্ব করে না, না ওরম করবে তোমার ছাড়া আমার ঘুম হয় না, তুমি বুঝো না কি লাগে। আরে ভাই আমার ছাড়া ঘুম আইব আমি কই দে না বালি স্টেশন না আমার মাথার উপরে ঘুমাইবে তাহলে ঘুমাইব আমার ঘুম হারাম হইছে যেদিন তুমি বিয়া করছো, তুমি আমার এই আরেকটা মেয়ের কেমনে বিয়া করলা? আরে কি তোমার চোখে পড়ে নাই? আরে সো লাগছে কিন্তু আমার হে বউ মতো লাগছে না বুঝিনি। আরে বউ বউ করো না, এবার আমার দিকে একটু নজর দাও, এত বউ বউ করলে কেমনে হইব? কই গেলাম এক জেলা তে আরেক জেলা বললাম। ও রমজান ভাই তোমার বউ কাছে কা তোমার কি ভালোবাসো কও, তোমার যদি ভালোবাসো কি চাইতো গা কও। আরে দোষটা তো আমার বউটার আমি ছাইরা দিছি, আমি বউ দোষটা তো আমার, বউ আমার কথা কাদর করছে দাঁতের কথা কয়ে দিলাম নাই আমার কামাল আব্বালোকে বুঝুন লাগবো এরকম বাবা এরা বারে বিলে আমার আমি কই গেলাম সুন্দর মানি চান্দের মতন ফরির মতন সুন্দর। আচ্ছা তোমার আমি এক সপ্তাহ আগে টিয়া দিয়ে লাগছি। আরে টিয়া দিয়ে ব্যাক কল টিয়া দি সস্ত এটা এই কমটে কি কি সরে বুঝছ না? আচ্ছা দিমু না কেন দিমু না? হ্যাঁ করকুরা করকুরা নদী দিবে করকুরা নদী, কারণ আমি আবার করকুরা সারা কিছু বুঝ না। অন কই দিবা? আরে একবার যাও মরে আমার লাগে। আরে দেখতাছি বুঝছ না কি লাগে? তুমি যাও তাহলে। হ্যাঁ পরে আলাপ করব না, বিকালে তোমার সাথে করব না। হ্যাঁ দেয়া করছে। হ্যাঁ তো আমার আই। হ্যাঁ আলাপ তো করে আমার সাথে করে দাও। আরে 100 100 আচ্ছা যাও আচ্ছা যাও যাও বাতি যাক কোটা যাক আচ্ছা আমার মুরব্বী মানুষ আমরা দাঁড়া করে রাখু। আচ্ছা আচ্ছা কয়েকটা কুকুর আছে বুঝেননি ভালোই যদি এনো বেড়া দিন আর কি বুঝেন না ছেলে দেখতে দেখতে সুন্দর নি। আরে দেখবারে মাশাআল্লাহ শিক্ষিত খুব ভালো ঘরের বাতকা। আরে ঘরের বাতকা মানে গোলা ভরা ধান আছে কইলাম না কয়েকটা বুঝছেন, তাইলে সামনে একটা ডেট কইরা হ্যাঁ একদিন দেখা যাবে জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ তো হইলে কথা এটা লইল এরা সাথে আমি আলাপ কইরা জামার ফকর লোক আলাপ কইরা পরে আমি আমু আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কথা এটা লইল। আচ্ছা 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 ঠিক আছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা সালাম আলাইকুম। কামাল হলো আমার কাহা
কামালের আগে বিয়ে হয়েছে একটা, তিনটা বাচ্চা আছে। হাই হাই, এবারে কি আছে জানেন নি? কা বিশটা মরতে হবে। হাই হাই রে, বুঝেন নি? তা চিন্তা করেন, আমার বাপে কামালের বিয়ের লেগে দৌড়াদৌড়ি করতেছে, আমার নিজের লেগে দৌড়াদৌড়ি করে না। এটা আপনারা জানাই লিখলাম, আপনার মানুষের যাচাই করেন। কামাল কা বিশটা তো মরতে রে, আগে তিনটা বাচ্চা লেবো গেছে গা। হ্যাঁ, সব আপনার দেয় নামলা, বুঝলাম না, আমি কি করতাম শুনছি আমাদের আমি না ওর মিজে বইয়ে ওই যে গুনগুন করে গান গাইতে কাঁদতেছি, হেরা বাড়ি সাম্পাই খুঁজেছে, ও আমার বেলা ভালোবাসে বউকে লেগে গেছে গে, আমার বিয়ে করবো। পরে আমি বুঝি বই না, আমি আব্বা লোকের কামাল কালো বুঝে লই আমার আপার লোক আমার কামাল কালো বুঝে ঘুমন, তোমরা যদি না কো তাহলে আমি বুঝুম কার লোক আমার আমার কথা। আগে কামালের বিয়ে হইব, এরপরে তোর বিয়ে চিন্তা করবো। আগে কামালের হনুমান মনে কর, সব দিকে সব আঁকে গেছে গা, কটক মনে কর লাইতে দিনে লাইক গা, মনে আজকা বিকালে বিতর হবরাই করবো। কামালের পরে তোর সাম্পল তোর বিয়ে করার লাগে, সাম্পল তোর কপালে জুটবো। আরে সাম্পল তো আমি কইছি না বিয়ে কথা, সাম্পা কইছে, আমি কইছি বোন আমার আব্বার লোকে বুঝে লই, আমার কামাল কালো বুঝে লই, তোমরা কি কোন কি ফ্যাম করেন যে বিড়ির লোকে। অনে মনে কর একটা তো গেছে গা, সিলেট গেছলে বুড়ি বিয়ে করতে, বুড়ি বিয়ে করতে তোর কপালে জোন হইছে না, তোর কপালে মনে কর যে সাম্পল আছে। ঠিক আছে দিলে ভাই, আমি তো কতকে ভাই ভাই লং যেহেতু আম লাগছে আমার বিয়া বাচ্চাদের বোর একটু সিস্টেম বিস্টেম করে আনন্দ ভাই সিস্টেম কেমন আনবে কালক করে দিই না। হ্যাঁ কইছি কি, হ্যাঁ হ্যাঁ মারে ক কত নতর কারণে তোর বউ গেছে গা। আরে ভাই বাদ দাও, আরে কামাল কা, আরে এই যে মাসুম ভাই, মাসুম ভাই কইতেছে তোমার দাগের বড় তিনে বাচ্চা লয়ে গেছে গা, ও কি রেগে গেছে জানোস না, কই লিগা ও তোর আব্বা বিড়ি লও তোর নতর বসে গেছে গা। এইটা কইছে শরম, কেন কইছে মাসুম ভাই? ও মাসুম ভাই কইছে শরম বাবা। আরে এটা কি তোর মারতে না মাসুম লগে, মাসুম ভাই তোর কামে রে, তুই দেখ বড় বয়ে তুই বয়ে থাকবি। অনে সুরিত্র যদি সত্যি হয় তাহলে বেটার বই কি কি করব আমার কোন না, তোর বাবা তুই ছিলস না? অনে তো চিনি আমি, কিন্তু তোমার লগে ঢিল ঢিল তাই। আচ্ছা হে বাবা, তোকে ভাই নিজের রঙ মধ্যে মানছি হুনলে কি কইবে, এটা খারাপ কথা বাবা। আরেকদিন করে বড় কথা তোমার দোষ। ভালোবাসতাম
দুই বড়ি স্বর্ণ চাইছে আর দুই লাখ টাকা চাইছে বুঝলি, আর ইয়ার বাতি যদি কয়ে গেছে জামাই বিয়া করছে তিন চারটা বাচ্চা আছে আমার মেয়ের কেন গাঙ্গ বসাইছেন মিয়া, আরে এইটা কি কইতাছেন, আরে তো আমার দাঁড়া পাগল, আরে মা তাড়া দি করে মরে লাইছুন মিয়া, আরে পাগলের কথা শুনে না বুঝলেন না, আর মাথার কিছু সিড় আছে সি বুঝলি সিড় আছে, হ্যাঁ হ্যাঁ তুই আমার যেভাবে কইছে, আরে অনে তো কালকা রাইত আছে বুঝলি নি, কালকা আইবার কোথায় শুক্রবার কালকা আইব বুঝলি, বাড়ির বউটা ছেড়ে দিয়েছি হোটেল গেছে বাড়ির বউ গেছে, আর তোরা বাই কাম শুরু হয়েছে না তাসি কামাল কা বলে বিয়া করতে, কামাল কার বিয়ে করে বুঝে আপু কইছে কামাল কার বিয়ে করব, লজ্জা লাগে বুঝোস, তুই তুমি তো মহিলা না তুমি তোমার লজ্জা থাকতো গেলে লজ্জা থাকবো মহিলার মেয়া, আরে বাবা রে সরম লাগে কেমনে কুমু, তোর বাপে যা করছে কামালের বউ লগে আপা কি করছে আমি তো চিন্তা আছি যে মনে করো যে কামাল কাইবার দিবি আগুন ই বউ মনে হচ্ছে তোর বাপের কারণে যাবো, ও মাসুম ভাই এলে কই তুই লাইতে আবার করে বিয়ে হার যা এলে কি মনে না, আয় 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 খোঁজ খবর লই না বলা কইরা, এটা তো আমরা দেখি কই না কই আছে আমরা বাড়াতাম চাই না ঠিক আছে না, আরে বুঝি 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 এলে কো আপন করে কামাল কার আগরে বড় লেগে গেছে, এটা তো কামাল কার ভাইকে কোন লাগবো আর ভাই আমি যাই কামাল কার কই আই কোন বাইঙ্গা কইবে আর কবে কি জানোস নি, আর বিয়া না কামাল কার বিয়া লগে লগে তোর বিয়া না করাবে লাগা, ওলে ওলে আমি কামাল কার কই ও কামাল কা ও তোর কামাল কই গো কামাল ঠিক আছে মনে করেন না আমার বিয়ের সময় তোরা হাওয়াম রবু গিরা এই ক্যামেরা আরে গা পুরো আরে পুরো এই হন এই তো তুই তো আপা কি এটা তো আপা কেন বললো কি হ্যাঁ কি হ্যাঁ কি ইয়া কে কি কইছ হ্যাঁ কোন কইছি ওই উসমানের বাপ কি কইছ কি কইছি কামাল কি করছে হ্যাঁ কি কইছি কইছি কি কইছি কি আরে বউ মরে মারে কেন এর নাকি বাচ্চা আছে তিনটা হ্যাঁ এই তো তোর বাচ্চা আছে কি কইতাছ তুই বউ মরবো তোর বিয়া করালি না তোর বউ মরতো কি কইছ আমার বাচ্চা আছে অনকি কি কইছ বিয়ার বাংলা করে আমি বিয়া ভাবছি না তো ইয়া গ কামালের বাচ্চা আছে তিনটা একটা পাগল আর আমার আরেকটা বড় রাস্তা জিরা এটা হচ্ছে বলদের গরের বল, আরে পাগল কি আছে না একদম নানি ভাই না আমি কামাইলা
আমি এই সব দুই সপ্তাহ ভিতরে করে দিই। এই দুইবারে দেব না, এটা বেশি মাদার নষ্ট। বেশি দেরি করলে আরেকজন নাকি আরেকজন তো বঞ্জানি দিব, বুঝুন না। আরে দুই বলো দের করে বলো দে, আমরা যা করতে আছে মানে একটার নানি বাজ পড়াইছি আর একটার দরুম হের হাউন টাউন করব তো করেছি। কি আছে শুধু করে লাগবে একবার শুধু আঙ্গুল উড়ে না। এই হেরে গরের ভিতরে তালা মার দিয়েছি। তালা না তালা না, এরা ডাইরেক্ট নানি বাজ পড়াবে। আচ্ছা বিকেলে হেরে বস ধরলে বস তো আগে ডক। আসসালামাইকুম সালাম। আমি